এখন আমরা আছি ঢাকা চক বাজার, আর এখানে প্রচুর ক্রাউড, যার কারণে আসলে কথা শুনতে খুবই সমস্যা হচ্ছে। আর আজকে ফ্রাইডে, তো আজকে আমরা আসছি ঢাকা চক বাজার ইফতার বাজারে, যেটা নাকি আজকে লাস্ট ইফতার বাজার এখানে বসছে। তো লাস্টের দিনে আসলে এখানকার ইফতার বাজারের কী অবস্থা, কী হালচাল, এটা দেখার জন্য আসলে আজকে আমরা আসছি এখানে ঢাকা চক বাজারে, পুরান ঢাকায়, যেটা আসলে বরাবরই একটি ফেমাস একটা এরিয়া ঢাকা, পুরান ঢাকা। তাছাড়া নদীকেন্দ্রিক হওয়ায় এই এরিয়াটা ব্যবসায়িকভাবেও সমৃদ্ধ, এবং আমরা অধিকাংশ যারা ঢাকা চক বাজার চিনি তারা অবশ্যই আমরা জানি যে আসলে পাইকারি বাজারের জন্য ঢাকা চক বাজার বেস্ট। এবং এখানেই মোগল আমল থেকে চলে আসছে ইফতার বাজারের আয়োজন, প্রায় 400 বছরের ইতিহাস ঐতিহ্য বহন করে এই ঢাকা চক বাজারের ইফতার বাজার। এবং এই চক বাজারে এত আইটেম খানার যেটা আপনি আসলে গুনে শেষ করতে পারবেন না, যা আসলে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আজকে। আজকে ফ্রাইডে, তো কালকে আসলে আমাদের এখানে ঈদ, তো যার কারণে আমাদের এখানে আসা যে আসলে রমজান মাসের লাস্টে এই বাজারে কী অবস্থা, কারণ এখানে গিয়ে যারা আসে তারা ফার্স্টে ফার্স্টে প্রথমে প্রথমে আসে এবং ভিডিও করে, এবং খুব সুন্দর সুন্দর ভিডিও করে আসলে এখানকার। বাট আমি আজকে আসছি এখানে এখানকার লাস্টের দিন আসলে এই বাজারে কী অবস্থা। প্রথম প্রথম যে এই বাজারে যত চাহিদা ছিল, যত বেচা বেচা বিক্রি ছিল, সেটা আসলে এখন এই লাস্টের দিন আসলে ঠিক বইটা কিনে যেতে হয়, যদিও আছে কম আর কোথাও পাবেন না।